রাজ্যে একাধিক দুর্নীতিতে ইতিমধ্যেই নাম জড়িয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেসের। পার্থ চট্টোপাধ্যায় থেকে অনুব্রত মণ্ডল, বর্তমান ঠিকানা এখন সংশোধনাগার। তার ওপর বছর ঘুরলেই পঞ্চায়েত নির্বাচন, তার আগে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পগুলির ঠিক কী অবস্থা তা খতিয়ে দেখতে নবান্ন সভাঘরে প্রশাসনিক বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর একটায় নবান্ন সভাঘরে এই বৈঠক বসে, উপস্থিত ছিলেন রাজ্যের সব মন্ত্রীরা, এছাড়াও ছিলেন মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, যুগ্ম সচিব সহ সব দপ্তরের সচিবরা। ডিজি মনোজ মালব্য সহ পুলিশ কর্তাদেরও উপস্থিত থাকতে বলা হয়েছিল এই বৈঠকে। ভার্চুয়ালি এই বৈঠকে যোগ দেন সব জেলার জেলাশাসক ও পুলিশ সুপাররাও। ভার্চুয়ালি উপস্থিত ছিলেন বিডিওরা এবং এসডিওরাও। সাংবাদিক বৈঠকে এসে রাজ্যের মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী জানান, বাগুইহাটি নিয়ে অত্যন্ত কড়া অবস্থান নিয়েছেন মুখ্যমন্ত্রী। থানার অফিসার ইনচার্জ ও তদন্তকারী অফিসারকে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে বলে জানান তিনি। দুটো বিষয় নিয়ে প্রথম দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন। প্রথম যেটা আছে, আপনারা সবাইকে জানেন কি, বাগুইহাটিতে একটা খুব মতলব আনফর্চুনেট ইনসিডেন্ট হয়েছে। পুলিশকে উনি বলেছেন ইমিডিয়েটলি অ্যাকশন নিতে, ওর একটা সিনিয়র অফিসারকে যে ফ্যামিলি এফেক্টেড হয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করতে। দুজনকে সাসপেন্ড করা হয়েছে, আইসি বাগুইহাটিকে সাসপেন্ড করা হয়েছে, ওর যেটা আমাদের ইনভেস্টিগেটিং অফিসার ছিলেন আইও সাব ইন্সপেক্টর লেভেলে, এএসআই লেভেলে, তাকে সাসপেন্ড করা হয়েছে, আর পুরো কেসটাই কিন্তু সিআইডিকে দেওয়া হয়েছে। আগামী বছরেই পঞ্চায়েত নির্বাচন, তার আগে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় আরও বেশি স্বচ্ছতা আনার ক্ষেত্রে গুরুত্ব দিতে চাইছে রাজ্য সরকার। সেই সঙ্গেই মুখ্যমন্ত্রীর বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পগুলির বাস্তবায়নের ক্ষেত্রেও বিশেষ গুরুত্ব দেওয়ার কথা শোনা গেল রাজ্যের মুখ্য সচিবের গলায়। যে স্কিমগুলো আছে আমাদের রাজ্য সরকার যেটা নিয়েছে, নতুন স্কিম আর যে পুরনো স্কিম যেটা আছে, নতুন স্কিম আপনারা জানেন যে বড় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে ফ্ল্যাগশিপ প্রোগ্রামসগুলো আছে, লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে স্টুডেন্ট ক্রেডিট কার্ড, দ্বারে রাশন, তারপরে আছে কৃষক বন্ধু নতুন, এ নতুন স্কিম যেটা গত বছর যেটা আমরা শুরু করেছি সেটাকে খুব সাফল্যভাবে সেটা রূপায়িত হচ্ছে, সেটা একটা রিভিউ করা হয়েছে। এছাড়া যেটা আছে, নতুন নতুন যে পদক্ষেপ নেওয়া হয়েছে আমাদের বেশি বেশি এমএসএমই শিল্পগুলো আনা, বড় শিল্পগুলো আনা আমাদের পশ্চিমবঙ্গে, যাদের আমরা খুব বেশি বেশি কর্মসংস্থা সৃষ্টি করতে পারি, সেটাও উল্লেখ করা হয়েছে। রাজ্যের বর্তমান ডেঙ্গু পরিস্থিতি নিয়েও এদিনের এই বৈঠকে আলোচনা হয়। তবে উল্লেখযোগ্যভাবে কিভাবে রাজ্যের আরও আয় বাড়ানো যায় সেক্ষেত্রে বিভিন্ন দফতরের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে রাজ্য সরকার। তো এটার কিভাবে আমাদের আয় বাড়ানো যায়, রেভিনিউ সূত্রগুলো কি করে আরও বাড়ানো যায়, এটা নিয়ে সমস্ত ডিপার্টমেন্ট কাছ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী সাজেশনস নিয়েছেন। ডিএমসদেরকে আর এসপিসদেরকেও বলা হয়েছে কি, যেখানে যেখানে রেভিনিউ সোর্স আছে সেখানে খুব ট্রান্সপারেন্টলি ওপেন কম্পিটিটিভ বিডিংয়ে, ট্রান্সপারেন্ট প্রসেসে কীভাবে আয়টাকে আরও বাড়ানো যায়, যাতে আমাদের যে রিসোর্সেসগুলো আছে সেটাকে আমরা কাজে, মানুষের কাজে লাগাতে পারি। এদিনের বৈঠকে সমস্ত জেলার জেলাশাসকদের কাছে স্বচ্ছতা আনার ক্ষেত্রে ই টেন্ডারিং এর মাধ্যমে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। সেই সঙ্গে অর্থ দপ্তরের অনুমতি ছাড়া যে কোনো কাজ করা যাবে না তাও স্পষ্ট করে দেওয়া হয়েছে। আমাদের লোকাল বডিজ ক্ষেত্রে বা বিভিন্ন দপ্তর ক্ষেত্রে আমাদের যেটা আমরা রিসেন্টলি করেছি কি, 1 লক্ষের উপর যে পঞ্চায়েত যে বডিজগুলো আছে 1 লক্ষের উপর ই টেন্ডারিং প্রসেস ইজ কম্পালসারি। তো ই টেন্ডারিং মাধ্যমে সব কাজটা যেন দেওয়া হয়, একটা ট্রান্সপারেন্সি বজায় রেখে সব কাজটা করতে হবে, এটা জোর দিয়েছেন। জেলা শাসকগুলোকে একটু বলা হয়েছে, এর বিডিওসদেরকে বলা হয়েছে, বিডিওসরাও ছিলেন আজকে বিডিও ওসিরা, তো তাদেরকেও বলা হয়েছে কি এটা যেন বিশেষ করে নজর দেওয়া হয় কি সমস্ত যে কাজকর্ম যে পঞ্চায়েত স্তর থেকে হয় বা বিভিন্ন দফতর তরফ থেকে হয়, এই যে ই টেন্ডারিং প্রসেস মাধ্যমে ট্রান্সপারেন্সি বজায় রেখে কাজ করতে। রাজ্যের শিল্প উন্নতির দিকেও এবার বিশেষভাবে জোর দিতে চাইছে রাজ্যের সরকার। নতুন কর্মসংস্থান সৃষ্টির ওপরও যে নজর আছে রাজ্যের সরকারের তাও এদিনের এই বৈঠকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার, অনলি ট্রুথ।